সুহী দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এটিএন বাংলার সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান বি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আপনাদের সাথে রয়েছে আমি ডাক্তার তানিয়া রহমান মিতুল দর্শক আজ আমরা কথা বলবো এই সময়ে নবজাতক এবং শিশুর যত্ন নিয়ে আমাদের সাথে আজ এদেশের একজন স্বনামধন্য অধ্যাপক উপস্থিত রয়েছেন আমাদের সাথে রয়েছেন অধ্যাপক ডাক্তার সঞ্জয় কুমার দে অধ্যাপক এবং চেয়ারম্যান নিউন্যাটোলজি বিভাগ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সে সাথে সিনিয়র কনসালটেন্ট নিউন্যাটোলজি এবং শিশু বিভাগ বিআরবি হসপিটাল দর্শক আপনারা এই আলোচনায় অংশগ্রহণ করতে পারেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করার মাধ্যমে অবশ্যই অনুরোধ করব ফোন করার সময় টিভির ভলিউমটি একটু কমিয়ে জন্য স্যার প্রথমে অনুষ্ঠানের পক্ষ থেকে শুভেচ্ছা কেমন আছেন হুম ভালো আছেন ধন্যবাদ আপনাকে এবং বাংলাকে এবং সাথে বিএস হসপিটালকে ধন্যবাদ জানাচ্ছি আজকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদেরকে সময় দিয়েছেন এবং আসলে স্যার সময়টা একটু ডিফারেন্ট আবহাওয়াটা অনেকটাই পরিবর্তিত হয়েছে হিট ওয়েভ আমরা অনেকগুলো কিন্তু স্যার পার করলাম বড়রাই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি না তো সেই ক্ষেত্রে নবজাতক এবং শিশু তাদের জন্য আসলে কি ধরনের প্রিকশন কিংবা যত্নের প্রয়োজন রয়েছে ধন্যবাদ আপনাকে এই প্রশ্নটা করার জন্য আসলে হিটওয়েভের কথা যেটা বললেন গরম যখন বেশি পড়ে তখন কয়েকটা প্রবলেম খুব বেশি আমরা লক্ষ্য করি আপনি নিশ্চয় অবগত আছেন যে গত কয়দিন আমাদের মিডিয়াতে এসেছে যে অ্যাসিড যেটা আমরা কলার হাসপাতাল নামে চিনি ওখানে পেশেন্টের পরিমাণ একটু বেড়েছে নাম্বার অফ পেশেন্টস অনেক বেশি বেড়েছে এবং তার মধ্যে ডায়রিয়াল ডিজিজ যেটা আমরা বলি ডায়রিয়াল ডিজিজের আক্রান্ত আর হার একটু বেড়েছে এবং সেটা গরম যখন বাড়ে তো সেক্ষেত্রে একটু পানি খাওয়ার প্রবণতা বেশি হয় এবং পানি যখন প্রবণতা বেশি বাড়ে তখন একটু দূষিত পানি বা না ফুটে পানি খাওয়ার একটু প্রবণতা বাড়ে এবং আমরা জানি ডায়রিয়া যেহেতু পানিবাহিত লোক রোগ সেক্ষেত্রে একটু পানিবাহিত রোগ ডায়রিয়া হওয়ার একটু প্রবণতা বেশি বাড়ে আরেকটা যেটা আমরা হিট হিটওয়েবগুলোতে একটু খেয়াল করেছি শিশুদের মধ্যে স্পেশালি একটু জ্বর হওয়ার প্রবণতা খুব বেশি ছিল অনেক জ্বর দেখা যায় একশো তিন চার পাঁচ মা বাবার একদম মানে খুব টেন্স হয়ে যান ডেফিনেটলি যে একশো চার পাঁচ টেম্পারেচারটা অনেক বেশি পরীক্ষা করলে দেখা যায় ওরকম কোনোরকম আমরা অ্যান্টিবায়োটিক দেওয়ার মতো ওরকম কোনো এভিডেন্স আমরা পাই না এই ব্যাগগুলো দেখা যায় আমরা হাইড্রেশন মেনটেন যেটা আমরা বলি আমি আসলে মিডিয়াতে একটু আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করতে চাচ্ছি যে জ্বরের মধ্যে একটা হচ্ছে তো ডাইরিয়াল ডিজিজ বললাম পানি খাওয়ার জন্য হচ্ছে আরেকটা হলো জ্বর ইটসেলফ একটু পানি শূন্যতা একটু বাড়িয়ে দেয় এবং এটা হচ্ছে একটা ভিসিএস সাইকেল জ্বর হলে পানি শুনতে হবে পানি হলে জ্বর বাড়তে থাকবে তো সেক্ষেত্রে আপনার হাইড্রেশন মেনটেনেন্স যেটা আমরা বলি পানি খেয়ে বা লিকুইডকে হাইড্রেশান মেনটেন করা খুব জরুরি হয়ে দাঁড়ায় এই সময়গুলোতে এবং বাবা মাকে আসলে খুব ভালো করে যদি না বোঝানো হয় যে জ্বরটা টেম্পারেচার বাড়ার জন্য হচ্ছে জ্বরটার সাথে কোনো রকম ব্যাকটেরিয়ার কোনো সম্পর্ক নাই এবং জ্বরটার জন্য কোনো অ্যান্টিবায়োটিক দেওয়ার প্রয়োজন নাই এটা আসলে একটু কাউন্সিলের মাধ্যমে বোঝাতে হয় যেটা আমরা একটু বলতে চাই কারণ এই জ্বর যখন হয়ে যান আমাদের খুব বেশি মাত্রায় অ্যান্টিবায়োটিক আমরা অ্যাবুজ বলি এখন অ্যান্টিবায়োটিক অ্যাবুজ করার প্রবণতা খুব বেশি থাকে তো সেক্ষেত্রে এটা আমি এই মিডিয়ার মাধ্যমে একটু বলতে চাইব যে আমরা ওরকম দেদার্সে কোনো এভিডেন্স ছাড়া কোনো প্রমাণ ছাড়া যাতে অ্যান্টিবায়োটিক শুরু করে না দিই জ্বর যখন আসবে সেক্ষেত্রে আমরা একটু পর্যাপ্ত ফ্লুইড প্যারাসিটামল এই জিনিসগুলো একটু মেনটেন করার চেষ্টা করব ডায়রিয়াটা যেটা কথা যেটা বলছিলাম সেটাও একই থাকবে যে ডায়রিয়া যখন হয় ম্যাজরিটি ডায়রিয়াল গসগুলো হচ্ছে ভাইরাল থাকে এবং ডায়রিয়াতে হয় আপনার পানি শূন্যতা বেশি হয় এবং যতগুলো জটিলতা সবগুলো জটিলতা হচ্ছে পানি জন্য তো এখানকার পানি এবং গরমের পানিশূন্যতা একটু ডিফারেন্ট ডায়রিয়া যখন হচ্ছে সেক্ষেত্রে পানি লস হয় সাথে কিন্তু লবণও লস হচ্ছে সেক্ষেত্রে যদি শূন্যতা যদি পূরণ করতে চায় আমরা রিপ্লেসমেন্ট ফ্লুড যেটা বলি সে রিপ্লেসমেন্ট ফ্লুইডটা অবশ্যই যাতে সল্ট কন্টেনি হয় এখন সল্ট কন্টেনি ফ্লুইড যদি বলি ওয়েল নন আমরা একটু খুব ফরচুনেট যে বাংলাদেশের লোকজন একদম গ্রাসরুট পর্যায়ে মানুষ জানে যে ডায়রিয়া হলে পরে খাওয়া স্থান খাওয়ান লাগে এখন শিশুদের ক্ষেত্রে সমস্যা যেটা হয় শিশুরা তো আসলে স্যালাইনগুলো ঠিক খেতে চায় না রাইস স্যালাইন যেটা আমরা বলি চালু বেস্ট ওয়ান ওআরএস আছে এছাড়া আদার্স সল্ট কন্টেন ফ্লুইড আমরা অপশনগুলো একটু বলে দিই স্যুপ খেতে পারে সে শরবত খেতে পারে সে ইভেন ডাবের পানি খেতে পারে তো সল্ট কন্টেনিং ফ্লুইডটা রিপ্লেসমেন্ট হিসেবে কাজ করবে সাথে একটা ভীতি মানুষের কাজ করে যে ডায়রিয়া যখন হবে তখন বোধহয় সব খাওয়া বন্ধ করে দেওয়া লাগবে তো সেই জিনিসটা আবার সে মিডিয়ার মধ্যে বলতে চাচ্ছি যে একজিস্টিং ফুড যেটা থাকে অর্থাৎ আগে যে খাওয়ারটা খেত সে খাওয়ারটা বন্ধ করার প্রয়োজন না এই কারণে যেহেতু এটা একটা ডিজিজ ডিজিজ যখন হয় সেক্ষেত্রে কিন্তু একটু শরীরের শক্তি বা এনার্জি যেটা সেটার প্রয়োজন হয় তা আমি খাওয়ারটা যদি বন্ধ করে দিই তো এনার্জিতে তার লস হওয়ার একটু রিস্ক থেকে যাবে তো এই কারণে এক্সিস্টিং ফুডটা চলবে রিপ্লেসমেন্ট করবো আমরা স্যালাইন দিয়ে যদি লুজ মোশান হয় আদারওয়াইজ নট জ্বর আসলো ডায়রিয়া নাই সেক্ষেত্রে প্যারাসিটামল সাথে আমরা একটু ফ্লুইড মেনটেন্সের গুরুত্বটা বেশি দেবো পানি বা আদার তরলটা একটু বেশি করে খাওয়াবো এটাই সাজেশন থাকবে আর নবজাতকের বিষয়ে যদি আমরা বলি যে নবজাতক যেহেতু আমি একটু নবজাতক বিশেষজ্ঞ এই ক্ষেত্রে আমরা দেখি নবজাতকদের ক্ষেত্রে যে আমরা বিপদ চিহ্ন বলি যেমন জ্বর আসা বা ঠান্ডা হয়ে যাওয়া শ্বাসকষ্ট হওয়া নেতিয়ে পড়া কম খাওয়া কিছু নিয়ে হওয়া তার মধ্যে জ্বর আসা একটা বিপচ্ছিন্ন আমি মনে করি আমরা এই টেম্পারেচার যখন বাড়লো সেক্ষেত্রে নবজাতকদের মধ্যে টেম্পারেচার বাড়ার একটা প্রবলেম দেখে সেক্ষেত্রে একটা জিনিস একটু খেয়াল করবেন জ্বরের সাথে কিন্তু নবজাতকের ইনফেকশন যেটা আমরা বলি যেটা জীবন সংহারে লাইফ থার্টিন বলতে চাই এই জায়গায় একটু কনফিউশন থেকে যায় ক্লিনিশিয়ানদের মধ্যে প্যারেন্টদের মধ্যে একটু ভীতি কাজ করে তো সেক্ষেত্রে আমরা ওই গরম যখন পড়ে আরেকটা বিষয় বলি নবজাতকদের ক্ষেত্রে আমরা যেমন বাচ্চাকে গরম রাখতে বলি এখানেও একটা কিন্তু ভুল মেসেজ আমরা ওর সময় কিন্তু সমাজে দিয়ে দিই যে সব সময় সব সিজনের ক্ষেত্রে আমরা একই নিয়ম ফলো করার কথা বলি যেটা আমাদের সেবিকাদের আমরা এখন একটু স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছি সে ফর এক্সাম্পল আমার টেম্পারেচার বাইরে পড়ছে আপনার থার্টি নাইন ফর্টি পড়ছে এ সময় আমি দুটো কাপড় জোড়া দিলাম ভার্সেস যখন টেম্পারেচার আমার টোয়েন্টি থাকছে তখনও দুটো কাপড় জোড়া দিলাম তো ডেফিনেটলি যখন টেম্পারেচার বেশি থাকছে তখন যদি আমি ওভার রেপিং যেটা কাপড় জোড়া দিচ্ছি তখন তো টেম্পারেচার বেড়ে যাবে এবং এর টেম্পারেচার বেড়ে যাওয়াটা আমরা কিন্তু মানে মিসকনসেপশন বা আমরা ভুল আইডেন্টিফাই করতে চাচ্ছি ইনফেকশান হিসাবে তো এক্ষেত্রে সতর্কটা থাকবে কেমন আমরা এটা বুঝে শুনে আমরা অ্যাপ্রোপ্রিয়েটনেস বলে একটা কথা বলি যখন টেম্পারেচার বেশি থাকবে তখন কাপড় একটা জড়াবো টেম্পারেচার কম থাকবে কাপড় দুইটা কেন তিনটা জড়াবো সো এই জায়গায় সতর্ক থাকার বিষয় আছে আর কি ধন্যবাদ আপনাকে স্যার আপনাকেও অনেক ধন্যবাদ এই পর্যায়ে আমরা ছোট্ট একটি বিরতিতে যাবো দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি এই সময়ে নবজাতক এবং শিশুদের যত্ন নিয়ে আর অনেক কথা বলবো মাঝে ছোট্ট একটি বিরতিতে যাবো আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা কথা বলছিলাম এই সময়ের শিশু এবং নবজাতকের যত্ন নিয়ে তো স্যার এই সময়ে ডেঙ্গুর প্রকোপ কতটা এবং সেটা শিশুদের জন্য কতটা ভয়াবহ হতে পারে আমাদের কতটা সচেতন হওয়া উচিত ধন্যবাদ আসলে ডেঙ্গু বা যে কোনো ইনফেকশন ডিজিজ আমরা কিছু কমন কিছু কথা বলি একটা হচ্ছে টাইম প্লেস পারসন কোন সময় কোন জায়গা কার এফেক্টেড তো এখন ট্রেন্ড ডেঙ্গুর ট্রেন্ড যদি বলেন যে দুই সাল দুই সাল ওই সময় যেরকম একটা প্রবণতা ছিল একটা সার্টেন পিরিয়ডে মনসুনে ডেঙ্গুটা বাংলাদেশে খুব বেশি ছিল কিন্তু গত কয়েক বছর ট্রেন্ডটা একটু চেঞ্জ হয়ে গেছে গত দু তিন বছর যদি আমরা বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পুরো বছরে আপনার দেখবেন আমরা যদি পত্রিকা দেখি যে ডেঙ্গুর রুগী পুরো বছরের মধ্যে আসছে তো এটার সাথে আবার একটু মনসুনের সম্পর্ক আছে কারণ প্রথম যখন বৃষ্টি শুরু হয় আমরা জানি যে ডেঙ্গু মশা বংশবৃদ্ধি করার জন্য ইভেন আপনার যদি আমরা চকলেটের খোসা যদি বলি চকলেটের খোসা যে পরিমাণ পানি ধরতে পারে সেই পানিও কিন্তু সাফিসিয়েন্ট মশা ব্রিড করার জন্য তো মনসুন শুরু হবে কিন্তু কয়েকদিন পরে আমাদের জুলাই মাস সামনে আসছে তো ওই সময় যখন বৃষ্টি হয় এবং বৃষ্টিতে এই যে পানিগুলা যখন থেকে যায় আমরা ডাবের খোসা বলি বা ওই টিনের ক্যান বলি বা চকলেটের খোসা বলি ইভেন আমরা যে চিপসের খোসা বলি এই জায়গাগুলোতে পানি যখন থেকে যায় তখন একটু মশা ব্রিড করবে আর এই মশাগুলা কিন্তু দেখবেন বাসায় যখন বাচ্চারা থাকে বাচ্চারাও কিন্তু অ্যাফেক্ট হওয়ার একটু প্রবণতা থাকবে এই কারণে কারণ বাচ্চাদের ক্ষেত্রে একটা প্রবণতা আছে তারা কিন্তু যে পর্দা খুলে একটু ভিতর দিকে যাওয়ার পর্দাটা টান দিয়ে যাওয়ার ওই সময় মশাগুলো তাদের একটু কামড়ার একটু প্রবণতা বেশি থাকে এবং বেবিদের ক্ষেত্রে আমরা যখন ডেঙ্গুর কথা যখন বলছি সেটা দুইটা কিছু বলি একটা হচ্ছে আমরা টেম্পারেচারটা কমানো আর হচ্ছে ফ্লুইড ম্যানেজমেন্ট তো ফ্লুইড ম্যানেজমেন্ট আমাদের স্যালাইন লাগছে তো সেক্ষেত্রে নবজাতকও আক্রান্ত হয় শিশুরও আক্রান্ত হচ্ছে তো শিশুর ক্ষেত্রে একটু স্পেশাল ফ্লুইড ম্যানেজমেন্টের দরকার হয় সেটা এই অনুষ্ঠান যেহেতু আমরা আমাদের সাধারণ জনগণ দেখছি ডাক্তারও দেখছি ফ্লুইড ম্যানেজমেন্টের বিষয়ে একটা গাইডলাইন্স আছে আমরা ডিজিএসের একটা গাইডলাইনস সেই গাইডলাইন্সটা ফলো করি এই গাইডলাইন্স যদি ঠিকমতো ফলো করা হয় সেক্ষেত্রে আমরা আসলে মরবিড়ে যেটা বলি যে মৃত্যু বা ঝুঁকি আমরা অনেক দূর এড়াতে পারবো আশা করি তো জ্বর যখন হবে সেক্ষেত্রে অবশ্যই ডেঙ্গু যখন সিজন আসবে সেক্ষেত্রে অবশ্যই আমরা ডেঙ্গু আছে কিনা না সেটা নিশ্চিত হয়ে যাওয়া জরুরি এবং এই জায়গাগুলোতে আসলে কমিউনিকেশনের গুরুত্বটা বা কাউন্সিলিং যে বিষয়টা আমরা বলি এটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ তো সেক্ষেত্রে আমরা কিন্তু হসপিটাল অ্যাডমিশনটা কমাতে পারি এবং রোগের সাথে সম্পর্কিত জটিলতা যেটা আমরা মরগ্রিটে যেটা আমরা বলি আমাদের ডাক্তারি ভাষায় সেই জিনিসটা আমরা কমাতে পারি কীভাবে একটা বাচ্চা জন্মে আসলো ডেঙ্গু ডায়াগনোসিস হলো এটা প্যানিক হওয়ার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নাই কিন্তু সতর্ক হওয়ার বিষয় আছে যে আমি কখন কখন আমি সতর্ক হব কখন আমি হসপিটালাইজড হব তো সেই বিষয়গুলো যদি আমরা বলে দিই সেপরে যেন বাচ্চার পেটে ব্যথা হচ্ছে বাচ্চা খুব বমি হচ্ছে বাচ্চার একটু আচরণের পরিবর্তন আমরা দেখছি বাচ্চার প্রস্তাবটা কমে গেল তো সে সব কিছু কিন্তু ইন্ডিকেট করে যেটা আমরা আমাদের ডাক্তারের বাসায় বলি হাইপো ভলিউমিয় যদি আমরা বলি এগুলো সব কিছু ইন্ডিকেট গায়ে রেশ আসলো বা কোনো জায়গায় কোনো ব্লিড করলো তো সেই বিষয়গুলো যদি আমরা যখন প্যারেন্টস আসবে ওনার যদি ব্রিফ করে রাখি আপনারা এই সিচুয়েশান যখন আসবে তখন অবশ্যই হাসপাতালে চলে আসবেন তাহলে সেক্ষেত্রে আপনারা জানেন যে ট্রাইজিং যে কথাটা বলি আমরা আমরা একটু ক্যাটাগরাইজ করে ফেললাম কোন বেবিটা আমি ভর্তি করাবো কোন বেবিটা ভর্তি করাবো না সেক্ষেত্রে আমার আনুজের লোডটা আমরা কমাতে পারবো এবং স্ক্রিনিং করে যে বেবিগুলো আসলে চিকিৎসা দরকার সে বাচ্চাগুলো আমরা আলাদা করতে পারবো ধন্যবাদ আপনাকে স্যার আপনাকেও অনেক ধন্যবাদ এবার যেটা জানতে চাবো স্যার আমরা যদি আবার নবজাতকের বিষয়ে আসি নবজাতকের ক্ষেত্রে স্যার প্রথম আমরা যে বিষয়টা বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে যে কথাটা শুনি প্রথম কমপ্লেটটা নানি দাদি যে বাচ্চা দুধ পাচ্ছে না ফিডার খাওয়াবো কোটার দুধ খাওয়াবো কোটার দুধ লিখে দেন তো স্যার এই বিষয়ে কী বলবেন ধন্যবাদ আপনাকে তো আমি একটু সৌভাগ্যবান আমি রিসেন্টলি দিল্লিতে একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করে আসছিলাম এটা হচ্ছে টেকনিক্যাল অ্যাডভাইজার গ্রুপ মিটিং অন নিউ বর্ন হেলথ তো ওখানে একটা বিষয় আসছিল যে বেস্ট ফিডিং এর খাওয়ানোর তো আমরা আনফরচুনেটলি বেস্ট ফিডিং আমরা অনেকগুলো কথা বলছি কিন্তু বাংলাদেশে বেস্ট ফিডিং রেট যদি আমরা বলি ঠিক রেটটা বাড়ছে না তো না বাড়ার না একটা কারণ হচ্ছে আমরা যে প্রচারণার একটা বিষয় আছে সাথে একটা কমন একটা বিষয় যে জন্মের পরে আমরা গভর্নমেন্ট থেকে আমরা এসব প্রচারণা করছি আমরা বলছি যে আমরা এসটিএস বলে একটা কথা বলি এটা স্কিন টু স্কিন কন্ট্যাক্ট জন্মের পরে ত্বকে ত্বক যত্ন এবং উইদিন ওয়ান আওয়ার ব্রেস্ট প্রিন্ট শুরু করা এর মধ্যে কতগুলো অ্যাডভান্টেজ পাওয়া যায় যে আমরা যখন ত্বকে ত্বক যত্ন যখন নেওয়া হয় বাচ্চা যখন মায়ের টাচে আসে সেক্ষেত্রে দুইটা সুবিধা হচ্ছে বাচ্চারা গরম থাকে একটা বাচ্চারা যখন মায়ের বুকে যখন থাকবে সেক্ষেত্রে অন্য লোক টাচ করতে পারবে না তাই ইনফেকশনটা কমে যাবে মায়ের বুকে যখন বাচ্চাটা আসবে বারবার বুকে দুটো আমরা সাক করতে বলি তো যখন এটার সাথে কিন্তু একটা মিল প্রোডাকশানের সাথে কিন্তু একটা নিউরোলজিক্যাল সম্পর্কটা আছে তো বাচ্চা যখন সাক করে বা যখন মায়ের বুকে যখন আসে সেক্ষেত্রে মায়ের মিল প্রোডাকশানটা কিন্তু এনহ্যান্স করে এবং ওই পার্টিকুলার মোমেন্টটা যদি আমরা একটু মিস করে ফেলি সেক্ষেত্রে আমরা ল্যাক্ট্রেশনে ফেলুর একটা শব্দ বলি যে মিল প্রোডাকশানটা কিন্তু কমে যাওয়ার প্রভাব থাকে দাদিনানের যে বিষয়টা বলছেন কোড়ের দুধ দেওয়া এটা কিন্তু আমার জন্য বড়ো একটা চ্যালেঞ্জ কারণ দাদিনানের মধ্যে একটা প্রবণতা কাজ করে তাদের ধারণা থাকে যে না জন্মের পরে বোধ হয় প্রোডাকশনটা মায়ের অনেক বেশি হবে নাতি অনেক বেশি মিল পাবে তো একটা জিনিস একটু খেয়াল করবেন যে জন্মের পর আমরা শাল দুধ বলে একটা কথা বলি যে শাল দুধটা হচ্ছে পরিমাণ কম কিন্তু এটা পুষ্টিগুণ অনেক অনেক বেশি তো সেক্ষেত্রে আমরা যখন জন্মের পরে ওটা যদি আমরা মিস করে ফেলি তো সেক্ষেত্রে শাল দুধের প্রোডাকশানটা হয় না এবং এটা পুষ্টিকোণের সাথেও যেটা বলি এটা অনেকগুলো সুবিধা আছে সুবিধা বলতে আমরা যদি বলি একটা পুষ্টিগুণ আছে তার কিন্তু অ্যান্টি ইনফেক্টিভ প্রপার্টি তার ইনফেকশন বাচ্চাগুলো কম হয় তার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট আমরা তো আসলে প্যারেন্টসটা ওটাই চাই এটারও কিন্তু অ্যাডভান্টেজ প্রচুর আছে সো আমরা যদি একটু সুবিধাগুলো বুঝাতে পারি তাহলে প্যারেন্টসটা ডেফিনেটলি ভালো বুঝবে দাদি নানি বুঝবে এবং কোটার দুধ দিলে সমস্যা যেটা হয় আরেকটা জিনিস বলি কোটার দুধ যখন দেয় কখনও তখন কমন প্রমতা যেটা দেখবেন ওনারা কিন্তু ফিডার দিয়ে দিতে চায় স্পেশালি প্রথম মধ্যে ক্ষেত্রে যে সমস্যা যেটা হয় যখন ফিডার দিয়ে দেওয়া হয় এবং কোম্পানিগুলো কিন্তু খুব চালাক আমি এখানেই আসলে আমরা বেস্ট ফিডিং সাবস্টিউট কোড আছে আমরা কিন্তু বেস্ট মিলকে আমরা প্রমোট করি কোটাকে আমরা না বলি আমরা পেলটিশিয়ানরা আমরা আমরা কিন্তু কমিটেড ব্যাপারে তো যেটা বলছিলাম যখন আপনার নিপল ফিডার নিপল যখন খাওয়ানো হবে কোম্পানির নিপলটা একটু সফট করে বানিয়ে দেয় বাচ্চাকে মায়ের আমরা নিপল না দিয়ে যখন এই সব নিপলটা বাচ্চার মুখে দেওয়া হয় আর্টিফিশিয়াল নিপলটা তখন সে কিন্তু টু হয়ে যায় ওখানে কিন্তু মিল্কটা চাপ দিলে পাচ্ছে কিন্তু মায়ের মিল কিন্তু সে একটু টেনে বের করা লাগে তো যখন সে টেনে বের করা লাগে সে একটু চালাক সে তখন যেটা ইজিলি অ্যাভেলেবল সেটাতে ওটাতে কিন্তু ইউসটু হয়ে যায় আলটিমেট ঘটনা ঘটছে কি সে আর্টিফিশিয়াল মিলটা পছন্দ করে মায়ের মিলটা পছন্দ করবে না এখানেও কিন্তু মায়ের কিন্তু আমরা যেটা ল্যাকটেশনাল ফেলুর যেটা বলি মায়ের মিল শুকায় যাওয়ার যে বিষয়টা বলি এটা হওয়ার রিস্কটা বেশি যায় তো এ হোল যদি আমি যেটা সামারাইজ করে বলি যে বুকের দুধটা এনশ্যুর করার জন্য প্রথম হচ্ছে কাউন্সিলিং একটা বিষয় আপনি অবস্টেটিশিয়ান আপনাদের কিন্তু অনেক রোল আছে যখন এন্টারনেটাল কেয়ার বলি গর্ভকালীন যত্ন যখন বিষয়টা থাকে সেক্ষেত্রে রিকমেন্ডেশন আছে যে বেসমেন্টের ব্যাপারে আমরা মাকে একটু এনশুর করাবো আর একটা ইম্পর্ট্যান্ট আমরা জানি যে আমরা যখন থার্ড যখন আপনার গর্ভকালীন সেবার জন্য আসে তখন মাকে জিজ্ঞাসা করা যে আপনার নিপলে কোনো সমস্যা আছে কমনলি প্রথম ময়দে আমরা দেখবো যে ফ্ল্যাট নিপল বা রিটেটাল নিপল এই কথা আমরা বলি মায়েদের সমস্যাগুলো থাকে তো সেক্ষেত্রে যখন গর্ভকালীন সেবা লাশ সেবা যখন নিতে আসে এই জিনিসগুলো যদি অ্যাড্রেস করা হয় সেক্ষেত্রে মোরবার এখন ডেলিভারি বেড়েছে এবং মায়েদের একটু পেন থাকে এটা যদি আমরা কাউন্সেলিং করতে পারি মার পেন যখন কমবে তখন মা বাচ্চাকে নিতে পারবে বাচ্চা যখন নিতে পারবে বুকের দুধটা ভালো আসবে এবং প্রথম মায়েদের ক্ষেত্রে কমন যে সমস্যা যেটা হয় আমরা পজিশন এবং অ্যাটাচমেন্ট দুটো কথা বলি বাচ্চাকে ঠিকমতো ধরা এখন মায়ের পেন যখন থাকে মা ঠিক মতো ধরতে পারে না সেক্ষেত্রে এখানে ডক্টর অনেকটা রোল আছে কারণ একটা নবজাতক যখন হয় না মা তো সে আগে ছিল সে ইয়াং মেয়ে সে বিয়ে শি করলো হাজবেন্ড এবং সে এরপর সে আরেকজনকে কিন্তু পালতে হচ্ছে তাই আমি ডাক্তার হিসাবে একটা নবজাতক আমি যেভাবে সিলে হ্যান্ডেল করতে পারি তার কাছে একটা বাচ্চা তার নিজের বাচ্চা এবং তার কিন্তু কোলে নেওয়ার বিষয় আছে ধরার বিষয় আছে কোন ভাবে হাত ধরবে না পা ধরবে মুখ কোন দিকে দেবে তো সেক্ষেত্রে আমাদের রোলটা এখানে বেশি কিন্তু মাকে পজিশন শিখে দেওয়া হয় কিভাবে ধরতে হয় কিভাবে খাওয়াতে হয় জিনিসগুলো ডাক্তারদের কাছে খুব সিলি মনে হয় বাট এটা মায়ের জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ ছোট্ট ছোট্ট ম্যানোভার কিন্তু আমাদের অনেক বেশি আউটপুট দেবে অসাধারণ সুন্দর বলেছেন স্যার অনুষ্ঠানে এই পর্যায়ে আমরা আরো একটি ছোট্ট বিরতিতে যাব শুধু দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন আমরা কথা বলছি এই সময়ে নবজাতক এবং শিশুর যত্ন নিয়ে অনেক কথা বলবো এরই মাঝে আরও একটি ছোট্ট বিরতিতে যাব আশা করছি আমাদের সাথেই থাকবেন সুধী দর্শক আপনারা দেখছেন বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন বিরতির পর ফিরে যাচ্ছি মূল আলোচনায় স্যার আমরা নবজাতক এবং শিশু যত্নের কথা বলছিলাম একটি বিষয় না বললেই না সবাই বলে বাচ্চার পেট ফেপে আছে বাচ্চার পেটের ব্যথা বাচ্চা প্রচুর কান্নাকাটি করছে স্যার এর কাছে সমাধান জানবো ধন্যবাদ আপনাকে একটা আমার মনে হয় একটা জাতীয় গুরুত্বপূর্ণ একটা ইস্যু দাঁড়িয়েছে এখন এটা যেটা প্র্যাকটিস করার সময় যেটা আমরা কমনলি ফেস করে থাকি আপনারা ফেস করে থাকেন যে মা বাবার মধ্যে একটা কমন প্রবলেম স্যার গ্যাস বাচ্চার পেটে গ্যাস ওষুধ দেওয়া লাগবে তো এটা নিয়ে আমরা এমন সমস্যার মধ্যে পড়ি ওষুধ না দিলে তারা আসলে এভাবে বিশ্বাস করতে চায় না যে ওষুধ দিলে পরবর্তী ভালো হবে একটু ইতিহাস একটু সাথে বলবো আমি আপনার নিশ্চয়ই জানা আছে বাংলাদেশের ওষুধ নীতি নাইনটিন এইটি টুতে ডিক্লেয়ার ছিল এবং সে ওষুধ নীতিতে আমি অবশ্যই শ্রদ্ধা করে স্মরণ করবো জাতীয় অধ্যাপক নুর ইসলাম স্যারকে এবং আমরা তখন ছোট ওই সময়টাতে গ্রাইফ ওয়াটার নামে একটা ওষুধ পাওয়া যেত এবং সেই গ্রাইফ ওয়াটারে যে বাচ্চাদের কান্নাকাটে যে বিষয়টা ছিল এটা ইউজ করা হতো এবং স্যারে প্রথম সে ওষুধটা বন্ধ করেছেন না এটার কোনো এফেক্ট নাই জন্য বন্ধ তো পেটে গ্যাস বা বাচ্চার কান্নাকাটের যে বিষয়টা তো আমরা এভিডেন্স বেস মেডিসিন বলে একটা কথা বলি আসলে যেটা এখন জনসাধারণ সবাই দেখছে তারপর কিছু ডাক্তার কিছু টার্ম চলে আসবে আমরা দুজন যেহেতু ডাক্তার আমরা এভিডেন্স বেস প্র্যাকটিসটা বলি এভিডেন্স কি বলছে তো অনেকগুলো পেশেন্ট আসলে এরকম মায়েরাই কিন্তু লেখাপড়া জানা মায়েরা তারা কিন্তু ডাক্তারকে প্রভোগ করতে চায় কিছু ওষুধের নাম কিন্তু বাজারে খুব প্রচলিত সিমেতিখন আমি নামটা ট্রেড নেমটা বলতে চাচ্ছি না তো এই ওষুধ তারা কিন্তু দেওয়ার জন্য প্রভোগ করে তো আমি আসলে বলি বলার পরে লোকজন কেউ শুনে কেউ শুনে না তো আমি তখন করলাম কিছু এভিডেন্স আমি বের করলাম এখন তো নেটে সব কিছু পাওয়া যায় তো আমি তখন এটা আমার চেম্বারের লোকজন একটু দেখায় যে দেখেন আলটিমেটলি কনক্লুশনে কি বলছে যে ওষুধগুলোর কোনো ভূমিকা নেই তাহলে বাচ্চা কাঁদে কেন তো বাচ্চা কাঁদে কেন এখন পর্যন্ত যে এভিডেন্সটা পাওয়া যাচ্ছে সেটা আমরা আমাদের ডাক্তারের পাশে ইনফেলটার কলিক বলি এটার রোগটার প্রবণতা হচ্ছে এটা তিন থেকে চার সপ্তাহে হয় এটা রাত্রেবেলা বাচ্চা খুব কাঁদে খুব বেশি মাত্রায় কাঁদে যেটা আসলে প্যারেন্টসরা এবং তার দাদি নানি আসলে ভয় পেয়ে যায় এবং এটা পুরোপুরি ভালো হতে তিন থেকে চার মাস সময় লাগে এখন একটা ডিজেস ডিজেজের ইফেক্ট আমরা বলি তো কমনলি যেটা আমরা একটু এখানে কিন্তু কমিউনিকেশান কাউন্সিলিংয়ের অনেকগুলো ভূমিকা আছে শুধু নবজাতক ক্ষেত্রে কেন ডাক্তারদের ক্ষেত্রেও কিন্তু আমরা আসলে যদি কমিউনিকেট ভালো করতে পারে সেক্ষেত্রে ডেফিনেট আমরা কনভেন্স করতে সক্ষম হব যেটা আমি মেসেজটা দিতে চাই যে এরকম সিচুয়েশানে আমরা দুটা কথা বলি যে বাচ্চা আপনার হলেও আপনার নাতি বা আপনার বাচ্চা আপনার দুটা জিনিস চান ডেফিনেটলি বাচ্চার গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি এবং বিকাশ দুটা চান এবং বৃদ্ধি এবং বিকাশ আমরা হচ্ছে বৃদ্ধিতে আমরা ওজন দিয়ে দেখি বিকাশটা আমরা দেখি বিভিন্ন পরীক্ষা আছে এবং এই যে রোগটা আমরা বললাম এই রোগটার জন্য বৃদ্ধি হ্যাম্পার করছে না বিকাশ হ্যাম্পার করছে না তো সেক্ষেত্রে বৃদ্ধি বিকাশ যদি হ্যাম্পার না করে আপনার দুইটা চাহিদা তো সেক্ষেত্রে এটা এরকম তো কিছু নাই তবে কিছু ম্যানোভার আছে যেটা যদি আমরা মেনে চলি এটার একটু আমরা বলি একটু পার্সেন্টেজটা কমে আসে তো সেটা খাওয়ানোর সময় কিছু টেকনিক আমরা ফলো করতে পারি কারণ আমরা যখন ব্রেসপিড করাবো সেক্ষেত্রে নিপল সহ আমরা এরুইলা বলে একটা কথা বলি নিপলের পাশে যে কালো দাগটা ওখানে একটু ছোটো ছোটো ফোটা ফোটা থাকে এবং ওইটা হচ্ছে আমরা মিল্কের স্টোর হাউস বলি তো অনেক মায়েরা ভুলে করে কি নিপলটা একটু বেশি শাক করে কিন্তু এরোইলাটা সাক করে না তাতে হয় কি নিপল ওপর প্রেশার পরে এবং মিলটা কমাসে বাতাসটা বেশি চলে আসে সেপাটে আরেকটা প্র্যাকটিস আমরা করাতে বলি যে বাতাস তোলা বা এটা বার্পিং যেটা বলা হয় যে বকু দুধ খাওয়ানোর পরে বাচ্চারা একটু কাঁধে নিয়ে বাতাসটা বের করার চেষ্টা করা এই দুটো প্রসেস যখন মেনে চলা হয় তো সেক্ষেত্রে এটা কিন্তু কান্নাকাটির পরিমাণটা কমে আসবে কিন্তু পুরোপুরি কমতে তিন থেকে চার মাস সময় লাগবে এখানে আবারও সে এভিডেন্স বেস মেডিসিনের কথা বলছে কোনো ওষুধের ভূমিকা নাই অসাধারণ সুন্দর করে স্যার বলেছেন এবার স্যার আপনার কাছে আইটি গুরুত্বপূর্ণ বিষয়ে জানবো মা আর বাচ্চার মাঝখানে যে কানেকশন সেটা তো স্যার আমরা ডেলিভারির পরে কেটে দিলাম আমিলিকাল কর্ড একটা র একটা জায়গা এখানে কিছু যত্নের প্রয়োজন রয়েছে কিন্তু স্যার আমরা দেখেছি অনেক কিছু লাগিয়ে আসে আমাদের যারা ক্লায়েন্ট রয়েছেন পেশেন্ট রয়েছেন তো স্যারের কাছে নাভির যত্ন নিয়ে জানবো ধন্যবাদ আপনাকে একটা সময় আমরা যখন ডাক্তারে পড়েছি আজকে থেকে প্রায় ত্রিশ বছর আগে বলবো তখন আমরা দেখতাম যে নাভিতে মানুষ গোবর লাগাতো মাটি লাগাতো তারপর নাভিতে সিঁদুর দিত ইভেন চাউলের গুঁড়া ঘি এসব কিছু প্রয়োগ করতো এবং একটা সময় গ্রামের ডেলিভারি খুবই বেশি ছিল আনহাইজেনিক ডেলিভারি ছিল রংপুর বিলটা অসম দেখা যেত তারা যে বাঁশের কঞ্চি দিয়ে নাবিটা কাটত এবং বাঁশের কঞ্চি দিয়ে নাবিটা যখন কাটতো সেই কঞ্চির ইয়ে থেকে বাচ্চাদের টিটেনাস খুব বেশি হতো অর্থাৎ বাঙালি জাতি জাতিগতভাবে এটা কিন্তু একটা অবজার্ভ করা আছে তারা নাভিতে কিছু না কিছু দেওয়ার একটা অভ্যাস তাদের আছে খুবই পছন্দ করে পছন্দ করে তো সেই জিনিসটার ট্রেন্ডটা চেঞ্জ হয়ে পরে যেটা আসলো নাভিতে ক্লোর অ্যাক্সিডেন্ট হ্যাক্সেসল দেওয়া নাভিতে স্পিড দেওয়ার একটা প্রবণতা ছিল তো একটা সময় রিকমেন্ডেশান ছিল যে নাভিকে আমরা বেয়ার ক্লিন ড্রাই বলতাম বিসিডি আমরা তাকে ওপেন রাখবো তাকে ক্লিন রাখবো তাকে ড্রাই রাখবো আবারও যে একটু আগে কথাটা বলছি এভিডেন্স বেসড মেডিসিন যেটা সায়েন্স কিন্তু সবসময় ইভলভিং চেঞ্জ হয় তো রিসেন্ট যেটা রিকমেন্ডেশান আমরা পেয়েছি সেটা হচ্ছে যেসব দেশে নবজাতকের মৃত্যুর হার ত্রিশের বেশি ওসব দেশে জন্মের পরে নাবিতে সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট ফ্লোর অ্যাক্সিডেন্ট বলে একটা লিকুইড আছে সেই লিকুইডটা দেওয়ার আমরা রিকমেন্ড করি উদ্দেশ্য কি কারণ নাবিটা যেহেতু র থাকছে কাটা থাকছে সেই নাবিটা দিয়ে কিন্তু একটু জীবাণু সংক্রমণ হওয়ার একটু রিস্ক থাকে এই জন্য আমরা জীবাণুরোধী একটা লিকুইড তাকে দিয়ে দিই এটা বাংলাদেশ দিচ্ছে ভারত দিচ্ছে নেপাল দিচ্ছে যাতে তার পরবর্তী ইনফেকশন রিক্সটা কমে যায় তো এটা দেওয়ার পরে দেখা যায় যে ইনফেকশনটা কমে আসতেছে এখন একটা সমস্যা যেহেতু নাবির বিষয়টা বললেন যত্নের বিষয়টা তো যত্নটা হচ্ছে আমরা সেভেন পয়েন্ট ওয়ান পার্সেন্ট যেটা বিভিন্ন নামে পাওয়া যায় সেটা আমরা দেবো জন্মের পর পর কাটা অংশ এবং পুরো নাবিতে এরপরে নাভিতে আদার কিছু দেব না অন্য কিছুই দেব না একটা সমস্যা যেটা হয় যখন নাবিটা কাটা থাকে সেক্ষেত্রে প্যারেন্টদের মধ্যে একটা ইনফরমেশান বা তারাও হয়তো বিশ্বাস করে ভাবে যে বাচ্চাকে গোসল দেওয়া যাবে কি না এই প্রসঙ্গে গোসল দেওয়ার বিষয়টা আমি উত্তরটা আসলে বলে দিচ্ছি আপনি হয়তো প্রশ্ন করতেন যে সবার একটা জিজ্ঞাসা থাকে যে বাচ্চাকে গোসল কখন দেব তো গোসল দেওয়াটা একটা হাইজিনের একটা বিষয় গোসল দেওয়ার সাথে কিন্তু আবার টেম্পারেচার কমে যাওয়ার একটা প্রমাণ থাকে তো সেক্ষেত্রে আমরা ইনফেকশানের একটা বিষয় থাকে কারণ আমরা জানি গরমকালে স্পেশালি আপনি গোসলটা যখন না করেন সেক্ষেত্রে স্টাফালে ওখানে ইনফেকশন হওয়ার চান্স খুব বেশি থাকে স্যার আপনাকে অনেক ধন্যবাদ একদম শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আশা করছি আজকে আলোচনা থেকে দর্শকরা অনেক উপকৃত হয়েছে এবং সচেতন আপনাকে সুধী দর্শক আমরা যেটা বুঝলাম যে নবজাতক এবং শিশুর কিছু এক্সট্রা স্পেশাল যত্নের প্রয়োজন রয়েছে এই গরমে তাদের যত্নগুলো আমরা জেনে নিলাম বিদায় নিচ্ছি বিআরবি হসপিটাল লিমিটেড সুস্থ থাকুন থেকে আবারও দেখা হবে নতুন কোনো স্বাস্থ্যের তথ্য নিয়ে সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকুন এটিএন বাংলার সাথেই থাকুন আল্লাহ হাফেজ